এই দেখ রে, তোদের জন্য পুজো গিফট এনেছি। দেখি এ বাবা, এগুলো কি? এগুলো আবার কি এনেছিস বলি? আরে এগুলো হচ্ছে কপির পাতা, বুঝতে পারছিস না নাকি? কপির পাতা নিয়ে আমরা কি করবো? কপি পাতাগুলো নিয়ে করবোটা কি? এগুলো আবার কারো গিফট হতে পারে নাকি রে বনি? তুই যে কি করিস বুঝতে পারছিস না। হ্যাঁ দোকানে গিয়ে বললাম আমার কাছে টাকা নেই, কিন্তু আমি উপহার দিতে চাই আমার দাদা দিদিদের, তো তখন আমাকে এই কপির পাতাগুলো দিল, বলে এইগুলোই উপহার দাও গা, ফ্রিতে এর থেকে বেশি আর কিছু হয় না। আমি কি করব বল, দুঃখী মানুষ, এইগুলোই নিয়ে এলাম। টাকা কোথায় পাবো বল? আমার তো কোনো টাকা নেই, টাকা তো সব মায়ের কাছে থাকে, তো মায়ের কাছে থেকে তো আর নেওয়া যায় না, নিজের ইচ্ছায় দিতে হয় গিফট, তো সেই জন্যই নিয়ে এলাম। ও বুনি, তুই কি করছিস, কি বলছিস? হ্যাঁ বুনি, তো ইমোশনাল করে দিল, আমরা এই গিফটটি গ্রহণ করলাম রে বুনি, এই গিফটকেই আমরা আদরে যত্নে রাখব, তুই কোনো চিন্তা করিস না, কালকে এই গিফটে আমরা সেজে আসব, আর সেই ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো, আজকের মতো টা।